পুরাতন ফেলে দেওয়া টায়ার বিক্রি করে প্রত্যেক বছর রাজস্ব আয় হচ্ছে 12 থেকে 15 কোটি টাকা এই ছোট্ট ঝিনাইদহ জেলা শহরে। ভাবতে পারেন যে টায়ার আমরা কোনো কাজেই লাগাই না। সাধারণত আমরা বিভিন্ন যানবাহনে চলাফেরা করি, আর গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি ব্যতি রেখে অন্যান্য যে কোনো যানবাহনের চাকা কিন্তু টায়ার দিয়েই ব্যবহার করা হয়, আর সেই টায়ার একটা নির্দিষ্ট সময় পর ফেলে দিতে হয়। আর সেই ফেলে দেওয়ার টায়ার থেকেই প্রত্যেক বছর এত বিপুল পরিমাণ অর্থ ইনকাম হচ্ছে শুধুমাত্র আমাদের এই একটা জেলা শহর থেকে। তাহলে পুরো বাংলাদেশব্যাপী কত টাকার ব্যবসা প্রত্যেক বছর এই পুরাতন ফেলে দেওয়া টায়ার থেকে হয়। হয়তো চিন্তা করতে পারেন এই পুরাতন ফেলে দেওয়ার টায়ার আসলে কী কাজে লাগে, এটা দিয়ে কী করতে হয়, কেন এত টাকা সেল হয় এখান থেকে। তার পেছনে অনেক কারণ আছে, কারণ এই টায়ারগুলো দিয়ে অনেক ধরনের কাজ করা হয়ে থাকে। বিভিন্ন গাড়ির ইঞ্জিনের যে গিয়ার অয়েল থাকে সেই গিয়ার অয়েল, বিভিন্ন জ্বালানি তেল বা রাস্তার কাজে যে অয়েলটা ব্যবহার করা হয় সেই অয়েলটা তৈরি হয় এই জ্বালানি থেকে, এমনকি আমরা শু পলিশ করার জন্য যে কালার ব্যবহার করে থাকি সেই কালারটাও কিন্তু এই ফেলে দেওয়ার টায়ার থেকেই আসে। আর আজকে দীপ্তমান্ডের ক্যামেরা আমি রাকিব হাসান ঝিনাইদহের মার্কাজ মসজিদ সংলগ্ন একটি পুরাতন পরিত্যক্ত টায়ারের দোকান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা টায়ারকে কীভাবে মডিফাই করে আবার সেটাকে কাজে লাগানো যায়। তো শেষ পর্যন্ত থাকবেন আমাদের সঙ্গে, আশা করছি ইন্টারেস্টিং এবং নতুন কিছু জানতে পারবেন। প্রতিদিন আমাদের কত ধরনের বাহনেই না উঠতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, যেমন বাস, ট্রাক, ভ্যান, রিক্সা, এমনকি সাইকেল। আর আমরা সবাই জানি এ সকল যানবাহনের চলাচলের ক্ষেত্রে টায়ার এবং টিউব সবথেকে বেশি জরুরি, এবং এ সকল যানবাহনের টায়ারগুলো একটি নির্দিষ্ট সময় পর ব্যবহার অনুপযোগী হয়ে যায়, তখন সেটি আর গাড়িতে সংযুক্ত রাখা যায় না। তখন সেই পরিত্যক্ত টায়ারটি চলে যায় পুরাতন টায়ারের দোকানে। সেখানে টায়ার পৌঁছানোর পর সেগুলোকে বিভিন্ন প্রক্রিয়া এবং বিভিন্ন যন্ত্রের মাধ্যমে কেটে তার মধ্য থেকে লোহা জাতীয় অংশগুলোকে বের করে ফেলা হয় এবং রাবারের অংশটাকে আলাদা রাখা হয়। পরবর্তীতে এই টায়ারের রাবারের অংশ দিয়েই বিভিন্ন প্রক্রিয়ায় রাস্তা তৈরির পিচ তৈরি করা হয়, ইঞ্জিনের গিয়ার অয়েল তৈরি করা হয়, শু পলিশের রং তৈরি করা হয়, এমনকি বিভিন্ন কলকারখানার ইঞ্জিনের বেল্ট তৈরি করা হয়। এমনই নানাবিধ কাজে ব্যবহার করা হয় এ সকল পুরাতন পরিত্যক্ত টায়ারগুলো। ঝিনাইদহ জেলা শহরে এমন পুরাতন টায়ারের দোকান আছে ছোট বড় মিলিয়ে মাত্র 10 থেকে 12টি। আর এই মাত্র 10 থেকে 12টি দোকান থেকেই পুনঃ প্রক্রিয়াজাতকরণ করে প্রত্যেক বছর এই একটা জেলা শহর থেকে প্রায় 15 থেকে 20 কোটি টাকার ব্যবসা করা হয়। আর এ সকল পুনঃ প্রক্রিয়াজাতকরণ কাজে নিয়োজিত শ্রমিকদের সাথে কথা বললে তারা জানান, কথা বলবো এখানকার সবথেকে পুরাতন যিনি আছেন, যে অনেকদিন থেকে এখানে কাজ করছেন, তার সঙ্গে কথা বলবো। কাকে এখানে কতদিন ধরে কাজ করেন? তিন বছর। আচ্ছা, এখানে যে পুরাতন টায়ারগুলো আসে এই পুরাতন টায়ারগুলো দিয়ে আপনারা কী কী করেন? এর রাইস মিলের বেল্ট হয়, স্যালো মেশিনের দরমা তৈরি হয়, এ পুরাতন টায়ার ভাড়াটায় বিক্রি হয়, ইট ভাটাই। তারা কি জ্বালানি হিসেবে ব্যবহার করেন? আর এই বিভিন্ন রকমের আর আছে, কারখানা আছে, তার মানে তার এক সাইডে যায় এই রাইস তেল বেরোয়, এই সমস্ত বিভিন্ন কাজে ব্যবহার হয়। মূলত একটা পুরাতন টায়ার যখন এখানে আসে, আসার পরে আপনারা ওটাকে কীভাবে প্রসেস করেন? ওই গ্যাটিস মানে ট্রাকের যে চাকার গুলোর ভিতরে একটা গ্যাটিস তৈরি হয়, পিস পিস করে সেই গ্যাটিসগুলো তৈরি করে দিতে হয়, এই বিভিন্ন রকমের সেক্টরে মাল হয়। আচ্ছা, তো এখানে যে কাজ করছেন গত 3 বছর ধরে, এই 3 বছর কাজ করে আপনি আপনাদের কি মাসিক স্যালারি দেওয়া হয় নাকি এই প্রতিদিনের কাজের উপরে দেওয়া হয়? প্রতিদিন কাজের উপরেই বিশেষ করে হাজিরা দেওয়া হয়। আচ্ছা, তো এখান থেকে যে ইনকামটা আপনার হয় এটা দিয়ে কি সংসার ঠিকমতো চলে? ঠিকমতন তো চলে না, এই পরিশ্রমে ঠিকমতো সংসার চলে না, ওই টাইমে চলে। প্রতিদিন কয় ঘন্টা পরিশ্রম করা লাগে জায়গায়? সকাল 10টা থেকে মনে করেন বিকেল 6টা 5টা এর ভিতরেই, মানে এর বাইরে তো অন্য কোনো কিছু করার সুযোগও নেই, আবার এটা দিয়ে ঠিকমতো সংসার চলেও না, তাহলে তো দিন খুব কষ্টে যায়। এটা তো অবশ্যই। তো এই আপনাদের যে সংসার চলছে না বা এই ইনকামে হচ্ছে না, এই ব্যাপারে মহাজনের সাথে কথা বলে মহাজন কিছু করে না? মহাজন তো তার বেতন যে পালি আমাকে কাজের পরে ভিত্তি করে সে তো বিল ঠিকই দেয়। দেখা যাচ্ছে আমার শরীরে 500 টাকা হাজিরে তুলতে গেলেই আজকে কষ্ট হয়ে যাচ্ছে, আমার সে জায়গায় 300 আছে 400 আছে, সেটাই 8 টান পড়ে যাচ্ছে সংসারে। মহাজন বেতন ঠিকই দেয় তার হাজিরের উপরে, কাজের উপরে না। যদি সেটাই মহাজনের সাথে কথা বলে যদি এরকম করা যায়, সে পার ঘন্টা একটু একটু যদি বাড়াই দেয়, সে পিস হিসেবে দেয়।
তুমি যে 2000 টাকার কাজ করলে কোনো সমস্যা নেই, যতগুলো টায়ারের কাজ করা হবে সেই কাজ অনুযায়ী আপনাকে পেমেন্ট করা হবে। আরো পাঁচজন যা দেয় আর মহাজন তাই দেয়। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এ পুরাতন টায়ারের দোকানের একজন মহাজনের সাথে, যিনি প্রায় 30 বছর এ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত এবং এ ব্যবসার মাধ্যমে তিনি স্বাবলম্বী হয়েছেন। যদি কোনো নতুন উদ্যোক্তা এর সঙ্গে সম্পৃক্ত হতে চান তাকে তিনি সাধুবাদ জানান। কথা বলবো বরকত ভাইয়ের সাথে, যিনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত অনেক দিন ধরে। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত কতদিন? আমার প্রায় 25-26 বছর। 25-26 বছর এই ব্যবসার সঙ্গে আছেন? আচ্ছা, তো এই ব্যবসা করে আপনি আসলে স্বাবলম্বী কিনা বা খুশি কিনা? হ্যাঁ ইনশাল্লাহ খুশি, চলছে, আমার সংসার চলে আছে, লাভবানই আছে। নতুন যদি কোনো উদ্যোক্তা, নতুন কেউ যদি এরকম ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হতে চায় তার উদ্দেশ্যে আপনি কী বলবেন? হ্যাঁ, তার উদ্দেশ্যে আমি স্বাগত জানাই, সে করুক ভালো, আমার জন্য ভালো, একজন শিক্ষক ভালো হয়। আচ্ছা, আপনার এখানে কতজন কাজ করে? 7-8 জন আছে কাজ করে। সবাইকে আপনার সঙ্গে কাজ করে খুশি বা আপনার সঙ্গে সম্পর্ক ভালো? হ্যাঁ ভালো ভালো আছে, সবাই কাজ করে, সংসার চালাচ্ছে, ভালোই আছে। আচ্ছা, প্রত্যেক বছর আপনার এখান থেকে কেমন টাকার প্রোডাক্ট বিক্রি হয়? প্রত্যেক বছরে আমার 2.5-2.6 কোটি টাকা, প্রায় 3 কোটির কাছাকাছি, 2.5-3 কোটি টাকা এরকম বেচা কিনা ভাই আর এক বছরে।